কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? পশুর ইস্তেজার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা? গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি? জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? কোরবানিতে জোর ভাগে যেমন 2-4-6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? কোরবানির পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? কোরবানি দেওয়ার পর গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে? ঋণ করে কোরবানি করা যাবে কিনা? বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি অযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? আকিকাও কোরবানি গোশত বন্টন নীতি কি একই? ফাতেমা খাতুন জানতে চেয়েছেন, জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? না, এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা, কুসংস্কারাচ্ছন্ন কথা। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোশত খাওয়ার কোনো সম্পর্ক নেই। কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোশতর আগে আর গোশত খাবো না, তাতে করে কোরবানি গোশতের প্রতি আমার আকর্ষণ তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি সেটাকে আমি খুব আগ্রহ ভরে অ্যাকসেপ্ট করব, সেটি তার ব্যাপার। কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর কোনো গোশত খাওয়া যাবে না, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আরাফাত ইসলাম জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, সেই গোশত বন্টনের পদ্ধতি কী? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গোশত যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একইভাবে ব্যবহার করবেন। তামান্না আফরোজ জানতে চেয়েছেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, যেমনটি আলী রাদিয়াল্লাহু তাআলা দিতেন। বাইহাকি সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের ওফাতের পরে তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। সালে আহমদ জানতে চেয়েছেন, কোরবানিতে একটি গরুর সাথে 7 জন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা? যদি একজনের গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোশতের জন্য করেছেন, কোরবানি তার উদ্দেশ্যই ছিল না, তাহলে কারোর কোরবানি হবে না, কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় গোশত, অতএব কারোর কোরবানি হবে না। এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে, যে বিশেষ করে যদি গোশতই একমাত্র, ধরুন কোরবানি টোরবানি বুঝি না, আমার এখানে কিছু গোশত দরকার, সেজন্য সে গোশতের জন্য টাকা দিয়েছেন, এটা জায়েজ হবে না। সামিউল ইসলাম জানতে চেয়েছেন, ঋণ করে কোরবানি করা যাবে কিনা? ঋণ করে কোরবানি করা যাবে, কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন। ইবাদত বন্দেগী নেক আমল, এটা ঋণ করে করা যায়। আর্থিক ইবাদত নেক, ঋণ করে আমরা দান করতে পারি, ঋণ করে আমরা কোরবানি করতে পারি, সেজন্য এটাও করা যায়। কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী, তারা ঋণ করে কি কখনো দান সদকা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া, মসজিদ মাদ্রাসা দেওয়া, এগুলো তারা করেন কি না? যদি কখনো সেগুলো না করেন, তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি? যদি এমন হয় যেখানে গোশতটাই মুখ্য, তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয়। এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত, এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে, অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানির গোশত না হয় সেটি মাথায় রাখা উচিত। মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা জায়েজ রয়েছে। মাথা আহমদ জানতে চেয়েছেন, কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? শরীয়ত অনুযায়ী নিয়ম হলো সে বাচ্চাকেও জবে করে দেওয়া, যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন। লাবণ্য আপনি জানতে চেয়েছেন, সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়? না বোন, এটা বানোয়াট কথা, হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আলম সিদ্দিক জানতে চেয়েছেন, আকিকাও কোরবানি গোশত বন্টনের নীতি কি একই? জি, অলমোস্ট একই। রিমি খান আপনি জানতে চেয়েছেন, বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি অযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? নামাজ হবে কি না? জি, নামাজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। জামিল আহমদ মাহদি আপনি জানতে চেয়েছেন, কোরবানি দেওয়ার পর গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে? কোরবানি গোশত কি 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দেওয়া জরুরি, নাকি পুরোটা নিজেরাও খাওয়া যাবে? জামিল মাহদি, কোরবানির গোশতের 3 ভাগ করা এটা আবশ্যক নয়, মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে যেহেতু 3টা শ্রেণীর কথা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতআমুল কানিআ ওয়াল মুতাররা, অন্য আয়াতে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতআমুল বাইস আল ফাকির। তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোশতকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন, কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয়, যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন, যেমন নিজে একটু বেশি রাখলেন, গরিবকে একটু কম দিলেন, অথবা গরিবকে একটু বেশি দিলেন, নিজে কম রাখলেন, অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন, তাতে কোরবানি হয়ে যাবে, একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে। এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে
নির্ভর করে না আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি। আব্দুনুর জানতে চেয়েছেন কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন। মালা পরিয়ে যদি নিজের জাহির করা হয় যে আমার কোরবানির পশু এটি মানুষ জানবে, এবং অনেকে আপনার ফুলের মালা ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এই কাজগুলো অনুচিত, অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ, এগুলো করা উচিত নয়। আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয়, কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা টালা পরানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা, এটা এক ধরনের প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে, আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব। বেলাল, আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কীভাবে বাদবন্দি করবেন? 40 দিন পার হওয়ার পরেও যদি রক্তপ্রবাহ বন্ধ না হয়, নেফাস বন্ধ না হয়, তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন। সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে, সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাদবন্দিকে স্বাভাবিক করতে পারবেন। 40 দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্রিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না। রিসান ভুঁইয়া, আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার, কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে, এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই, বরং সেটা আপনার যেভাবে খুশি সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। আব্দুর রহমান জানতে চেয়েছেন পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কি না? পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ, যেটা অনেক সময় কসাইরা করে থাকেন, একাধিক পশুর কাজ তারা ধরেছেন সেজন্য তারা এটি করে থাকেন। আগে থেকে কসাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না। অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে ইহসান করার নির্দেশ করেছেন, এমনকি যখন জবহ করব তিনি বলেছেন ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা, জবহ করলে জবহকৃত পশুর প্রতিও তোমরা ইহসান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নেবে যাতে করে অহেতুক তাকে বেশি সময় ধরে পচাতে না হয়। সেখানে পশুর প্রাণবাহির আগে থেকে চামড়া ছেলা শুরু করা, রগ কাটা, এগুলো অত্যন্ত গৃহীত কাজ, এটা অনেকেই করে থাকেন। আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোড় ভাগে যেমন 2-4-6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে, অনেকে মনে করো কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, 1-3-5 যেরকম দেওয়া যাবে 2-4-6 ভাগেও কোরবানি দেওয়া যাবে। এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? বলছি সাদিয়া, কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের 6 মাসের গোশত কেনার কাজ সারলাম, এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না, অনুচিত এটুকু বলতে পারি, কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। কেউ যদি 6 মাস 8 মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন। আপনি মোবারক জানতেছেন হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি? না, গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে গরু জবাই করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয়, এটা কোনো আবশ্যক কিছু না, বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করব না, এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে। তবে হ্যাঁ, জবাই করার আগে আমরা যাদের পক্ষ থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে যদি বলি আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন, তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে বলতে পারেন। আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তাআলা এই পশু আপনি কোরবানি হিসাবে কবুল করে নিন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবর আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বলে আপনি জবাই করবেন। এটি করাটা মুস্তাহাব, নাম উল্লেখ করাটা, কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, না করলেও কোরবানি হয়ে যাবে, আল্লাহ তাআলা ভালো জানেন আপনাদের অন্তরে কী আছে, কারা কারা নিয়ত করেছেন, অতএব সেটি অসুবিধা হবে।